জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবেলায় চাষাবাদের নতুন এক পদ্ধতি পলিনেট হাউস। অত্যাধুনিক এই প্রযুক্তির ছোঁয়ায় শীতকালীন ও গ্রীষ্মকালীন উচ্চ মূল্যের সব ধরনের ফসল ও চারা উৎপাদন করতে পারবেন চাষিরা। এরই মধ্যে পাবনার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সম্ভাবনাময় এই প্রযুক্তিটি। কৃষি বিভাগ বলছে, নতুন এই প্রযুক্তির সংযোজনের ফলে জেলার কৃষিতে আসবে নতুন মাত্রা। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কৃষি বিজ্ঞানের সম্ভাবনাময় নতুন প্রযুক্তি এই পলিনেট হাউস। পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো এই প্রযুক্তিতে সবজি চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষকরা। এদেরই একজন শাহজাহান আলী বাদশা, জাতীয় পদকপ্রাপ্ত এই কৃষক, নিজের 200 বিঘা খামারের পুরোটা জুড়েই আবাদ করেছেন সবজি, দেশীয় ফলসহ নানা ফসল। প্রত্যাশার চেয়েও ভালো ফলন পাবেন বলে আশা তার। আমি চিয়া সিড করেছি এবং সৌদি খেজুর, আমাদের ড্রাগন চাষ, অ্যাভোকাডো, অ্যাসপারাগাস, ঠিক এরকম যেগুলো আনকমন, যেগুলোতে অনেক মূল্য, এই সমস্ত ফসল এখানে শোভা পাচ্ছে এবং এগুলো দেখে এদেশের কৃষি, যারা কৃষিকাজ করে তারা উদ্বুদ্ধ হচ্ছে। শুধু বাদশাই নয়, স্থানীয় অনেক কৃষক ও খামারিদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে সম্ভাবনাময় এই প্রযুক্তি। এই ভাবনা আমাদের জন্য, আমরা যেহেতু ওই ড্রাগন সিয়াসিড এগুলো করার জন্য আমরা খুব আগ্রহ। লাভজনক বলে জানতে পারছি, ফলে আমরা অন্যান্য কৃষকদেরকে এ বিষয়ে উদ্বুদ্ধ করব এবং নিজেও উদ্বুদ্ধ হয়েছি। আশা করছি এটা অনেক উন্নত এবং কৃষক লাভবান হবে। কৃষি বিভাগ বলছে, এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে। এই পদ্ধতিতে আবাদ করলে প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ থাকবে সবজি। অতিরিক্ত শীত, অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত বৃষ্টিপাত, এই এগুলার থেকে ফসলকে রক্ষা করার জন্য অন্যতম একটি টেকনোলজি হচ্ছে পলিনেট হাউস। এখানে আমরা উচ্চ মূল্যের বিভিন্ন ফসল, যেমন আপনার গ্রীষ্মকালীন টমেটো, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ক্যাপসিকাম সহ স্ট্রবেরি, এই ধরনের উচ্চ মূল্যের ফসল চাষ করতে পারবো। পলিনেট হাউসে পোকামাকড় আক্রমণ করতে না পারায় কীটনাশক ব্যবহার করতে হয় না, যার ফলে এই প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব বলেও জানায় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, News24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।